এখানে যমুনাজি তখন এই অবধি ছিল, এখন তো যমুনাজি অনেকটা দূরে। আর সে সময় এখানে যমুনাজি ছিল খল 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 শব্দ জলের, এবং গোপিকারা সবাই এই স্থানে বসে হাত জড়ো করে মিনতি করেছেন ভগবানের দিকে তাকিয়ে। আর ভগবান ঠিক উপরে এই স্থানটিতে বসে পা ঝুলিয়ে বাঁশি বাজাচ্ছিলেন এবং গোপিকাদের সাথে বার্তালাপ করছিলেন। দলে দলে যোগ দিচ্ছেন পরিক্রমায় বা ভগবানের স্থান দর্শন করার জন্য ভক্তরা। তো এবারে আমরা তাহলে চলুন সেই স্থানটি বা যমুনাজিকে দর্শন করি, নয়তো আমরা তৃপ্তি পাবো না। এই তো সুন্দর বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামের জন্য ভগবান স্বয়ং পর্যন্ত ব্যাকুল। তো এবারে এটি হলো প্রেম মন্দির। প্রেম মন্দিরের গেট সামনে দিয়ে যখন যাচ্ছি, তবে একটুখানি আমরা তো দর্শন করেই যেতে পারি দূর থেকে, তাই না? মিত্র, মনে পড়ে সেই কথা, সেই শ্রীকৃষ্ণের যমুনা বিহার, নৌকা বিহার, কালিয়া দমন, বস্ত্রহরণ, কতই না লীলা করেছেন মিত্র এই যমুনার তটে ভগবান শ্রীকৃষ্ণ। আজকে যমুনাজি দর্শন করব, তার সাথে সাথে একটি লীলার স্থানও দর্শন করব। কোন লীলার স্থান মিত্র? সেটি হলো বস্ত্রহরণ ঘাট, বা আমাদের বৃন্দাবনে প্রসিদ্ধ নাম সেটি হলো চিরঘাট। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, যে বৃক্ষে উঠে বাঁশি বাজিয়েছিলেন, এবং যেখানে আর্তনাদ করেছিল গোপীরা গোপিকারা, যে আমাদের বস্ত্র দিয়ে দাও হে প্রভু, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। তো মিত্র, এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন তখন তার বয়স ছিল কিন্তু মাত্র 5.5 বছর, এটি মনে রাখতে হবে। আর ভগবান 64 কলায় পরিপূর্ণ, তাই তিনি সর্ব অবস্থাতেই সর্বকর্ম করতে পারেন, নয়তো মাত্র 6 মাস বয়সে কী করে পুতনা রাক্ষসীকে বধ করে, তাই না? তো চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করা যাক। এটি হলো অধিক মাস, দামোদর মাস, কিংবা আমরা নিয়ম সবার মাসও বলি। আর এই মাসে বৃন্দাবন ধাম পরিক্রমা, ব্রজধাম পরিক্রমা, রাধাকুণ্ড স্নান, যমুনা স্নান, এর মহিমা অধিকতর, অনেক বেশি ফল লাভ হয়। আর কোন ফল? যে ফল হলো অক্ষয় ফল, মানে এই এটি তো পূর্ণকর্ম বলাও চলে না মিত্র। পূর্ণকর্ম বলে সেটিকে যে কর্মের ক্ষয় আছে, কিন্তু ভগবানের কর্মসাধন বা এই ধাম ব্রজধাম দর্শন এটি কিন্তু পূর্ণ নয়, এটি ভক্তি, আপনার ভক্তি লাভ হবে যা কখনোই ক্ষয় হবে না। এবারে প্রশ্ন হতে পারে মিত্র, যে 5000 বছর আগের বৃক্ষ কি এখনও সম্ভব? আরে ভগবান যদি তার শক্তির ধারায় বিশ্ব ব্রহ্মাণ্ড টিকিয়ে রাখতে পারে, তাহলে একটি বৃক্ষ কি টিকিয়ে রাখতে পারবে না এই পৃথিবীর বুকে, এই ব্রহ্মাণ্ডের বুকে? এটি কি অকল্পনীয় কিছু, তাই না? তো মিত্র, এই সেই বৃক্ষ আমরা দর্শন করছি এবারে, যে বৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণ উঠেছিলেন এবং গোপীরা ভগবানকে মিনতি করে বলেছিলেন যে হে প্রভু, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, তাই না? সেই স্থান, সেই বৃক্ষ মিত্র। এই স্থানটি কোথায়? সেটি হলো কেশিঘাট, নিয়ার বাই। কেশিঘাট থেকে যদি আমরা শুরু করি দর্শন, তাহলে একে একে অনেক দর্শনের স্থান আছে। কেশিঘাট, মদনমোহন মন্দির, চিরঘাট, তারপরে কালিয়াদহ ঘাট, এরকম অনেকও ঘাট আছে লাইন দিয়ে, ঠিক যমুনার তট থেকেই সব স্থানগুলো পরপর আসবে। আর এই স্থানে ভক্তরা
দলে দলে আসছেন, প্রণাম করছেন। আর এখানে দেখবেন বৃক্ষে, আর এই যে ভগবান বসে আছে বৃক্ষে, এখানে দেখুন সেই মূর্তি রয়েছে। আর এখানে ভগবানকে ভোগ লাগানো হচ্ছে। এখানে এই বৃক্ষে বস্ত্র বাঁধেন মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য ভক্তরা। অনেক ভক্ত দেখা যায় এই দামোদর মাসে। হ্যাঁ, সম্পূর্ণ বৃক্ষকে আমরা লক্ষ্য করি। মিত্র, শাখা দেখুন কিভাবে বেঁধে রেখেছে, এই যে বড় বড় স্তম্ভের দ্বারা ঠেকিয়ে রেখেছেন, শাখা কিভাবে এসেছে। হ্যাঁ, এই শাখা শুকিয়ে গেছে, অথচ উপাসের শাখা আবার একদম জীবিত তরতাজা। কেলি কদমের বৃক্ষ মিত্র এটি। হ্যাঁ, শাখাগুলো আমরা যদি লক্ষ্য করি একটু পোড়ার দিকটা, তাহলে কিন্তু আমরা আরও সুন্দরভাবে জিনিসটা উপলব্ধি করতে পারি, কত বিশালত্ব, তাই না? তো এর দ্বারাই কিন্তু আমরা বুঝি যে কত সুন্দর এটি, যে সত্যি সেই দ্বাপর যুগের সেটিও আমরা বুঝতে পারি। মিত্র, এই সেই পবিত্র স্থান যেখানে গোপীরা এসে সে সময় এখানে ছিল মাটি, তাই না? আর এখানে যমুনাজি তখন এই অবধি ছিল, এখন তো যমুনাজি অনেকটা দূরে। আর সে সময় এখানে যমুনাজি ছিল খল 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 শব্দ জলের, এবং গোপিকারা সবাই এই স্থানে বসে হাত জড়ো করে মিনতি করেছেন ভগবানের দিকে তাকিয়ে। আর ভগবান ঠিক উপরে এই স্থানটিতে বসে পা ঝুলিয়ে বাঁশি বাজাচ্ছিলেন এবং গোপিকাদের সাথে বার্তালাপ করছিলেন, কথোপকথন করছিলেন, এবং বলেছিলেন যে এভাবে তোমরা কেন এই যমুনাজিতে স্নান করো, তাই না? গোপীদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই লীলাটি হয়। তো কতটা পবিত্র স্থান আজ আমরা দর্শন করছি, তাই না? আর এখানের যে স্থাপনা আছে সেই স্থাপনার সৌন্দর্য এত সুন্দর, আর্কিটেকচারের কাজ, যে যেন মনে হয় আমরা দ্বাপর যুগেই এখনো পর্যন্ত রয়েছি। তো মিত্র, শুধু যে এটি একটি বৃক্ষ তা কিন্তু নয় মিত্র, তার কারণ হলো ভগবানের চরণের স্পর্শ পেয়েছে যেই বৃক্ষ, তিনি তো আর কেউ নয়, তিনি গরুড় দেবতার মতো এক বাহন ভগবানের, তাই না? যিনি ভগবানকে স্কন্ধে আহরণ করেছেন, তাই না? স্কন্ধে আহরণ করেছেন ভগবানকে, তিনি কে হতে পারেন বিশাল বড় ভক্ত? তো এই বৃক্ষের চরণে আসলে আমরা যারা হিন্দু ধর্ম পালন করি, ভূমিকে প্রণাম করি, বৃক্ষকে প্রণাম করি, গোমাতাদেরকে প্রণাম করি, কেন, কিসের জন্য? তার কারণ হলো আমাদের ঋণ রয়েছে তাদের প্রতি, আমরা ঋণী, আমাদের অনেকও ঋণ রয়েছে তাদের প্রতি, তাই তো প্রণাম করি তাদেরকে, তাই না? আর অনেক সম্প্রদায়ের লোক, অনেক ধর্মের লোক সেক্ষেত্রে হিন্দুদেরকে নিন্দা করে, কেন গরুর পূজা করে, গরুর মূত্র সেবন করে, হ্যাঁ আরও অন্যান্য, কিন্তু তারা কতটা অকৃতজ্ঞ দেখুন। এই ভূমিতে জন্ম নিয়েছে পাঁচ প্রকার শক্তি, ক্ষিতি অপ্তেজ মরুভম, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এসবের প্রতি আমরা ঋণী, অথচ তারা এই সব কিছু ব্যবহার করছে, এই মাটিকে ব্যবহার করছে, এই বাতাসকে ব্যবহার করছে, জলকে ব্যবহার করছে, আকাশকে ব্যবহার করছে, কোনো কৃতজ্ঞতা স্বীকার নেই। আর এই জিনিসটা হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষেরা বুঝে যখন সবাইকে শ্রদ্ধা জানায়, সেটা তাদের কাছে কৌতূহল মনে হয়, তারা মনে করে এরা কী করছে, বোকা মূর্খ গোমাতাকে। আরে, মার পরে স্থান গোমাতার রয়েছে, গোমাতার দুগ্ধ পান করেও আমরা জীবিকা নির্বাহ করি, বড় হই, তাই না? তাই আমরা তাদেরকে প্রণাম করি, তাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, সেটা তাদের চোখে পাপ বা তাদের চোখে অন্যায়। অথচ দেখুন, পাঁচ বছরের শিশু বা কিংবা জন্ম নেওয়ার পরে কোনো শিশু কি গোমাংস ভক্ষণ করতে পারে? পারে না, না? তখন কি ভক্ষণ করতে পারে? একটি গোমাতার দুধ ভক্ষণ করতে পারে সেই শিশু, না? আর সেই সম্প্রদায়ের সেই শিশু যখন বড় হয়ে সেই গোমাতাকে হত্যা করে খায়, তখন তারা বলে, হ্যাঁ, তারা সেই ঋণ ভুলে যায়, কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক সেই ঋণ ভোলে না, তাই তো গোমাতাকে সেবা করে। তেমনি মিত্র, আমরা এই বৃক্ষের কাছেও ঋণী, যে বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়, তাই বৃক্ষকে আমরা প্রণাম করি। আর বিশেষ করে সেই বৃক্ষ, যে বৃক্ষের উপরে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তো সে কারণেই আমরা
ঋণী আর দলে দলে যোগ দিচ্ছেন পরিক্রমায় বা ভগবানের স্থান দর্শন করার জন্য ভক্তরা। আর কতটা ভালোই না লাগে, হ্যাঁ দেখুন সবার জীবন কিন্তু সার্থক, এই জীবনের এই জীবন সার্থক হয়ে গেল এই যে ধাম দর্শন করতে আসে এসে, তাই না? অন্য অন্য অনেক টুরিস্ট স্পট আছে, অনেক স্থান আছে, আমরা ভ্রমণ করতে গেলে পরে এত আনন্দ আর উল্লাস হয় একবার বলুন মিত্র, এই দৃশ্য দেখে যে এই স্থানের এই যে আনন্দ বৃন্দাবন ধামের, এই আনন্দ কি আর কোনো কোথাও দার্জিলিং গ্যাংটক মানালি সিমলা লাদাখ লেহ কাশ্মীর সুইজারল্যান্ড আমেরিকা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, কিন্তু এই যে ভক্তদের মধ্যে আনন্দ দেখা যাচ্ছে, এই আনন্দ কোনো টুরিস্ট স্পটে গিয়ে এরকম দেখেছেন যে করতাল বাজিয়ে কীর্তন করতে করতে এইসব স্থান দর্শন করা? মিত্র এই আনন্দ শুধুমাত্র এই বৃন্দাবন ধামেই দেখা যায়। দেখুন ভক্তদের উল্লাস, ভক্তদের উল্লাস আর আনন্দ দেখুন, দেখলে পরে মানে আপনার মনে দেখুন অন্যের খুশি অন্যের আনন্দ দেখলে পরেই কিন্তু হৃদয়ের মাঝে আনন্দ জাগে, নাকি অন্যকে হিংসা করলে, তাই না? এটাই তো মহিমা ভক্ত, তাই না? এত ভক্ত দেখে আনন্দে সত্যি অন্য অন্য সময় বা এই অধিক মাসের পরে নিয়মসভা মাসের পরে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যায় বৃন্দাবন। তো চিরঘাটেও মিত্র অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে, যে সৌন্দর্য আমরা দেখতে পাই না, যখন আপনি কারেন্ট স্পটে এসে দাঁড়াবেন তখন হয়তো সৌন্দর্য চোখে পড়ে না, কিন্তু এই ক্যামেরার দ্বারা যখন তুলে ধরা হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে, এমনটাই বলেন অনেক ভক্তরা, তাই না? কিন্তু আসলে মিত্র তা নয়, ভক্তির দ্বারা যখন হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ উদিত হয় তখনই কিন্তু বৃন্দাবনের আসল সৌন্দর্য উপলব্ধি করা যায়, তার আগ পর্যন্ত কিছুতেই আপনি বৃন্দাবনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না, এটি কিন্তু মহাত্মারা বলে থাকেন। তো মিত্র এবারে আমাদের পালা হলো যমুনাজিকে দর্শন করার পালা, আমরা ধন্য হয়ে গেলাম আজকে এই কেলিকদমের বৃক্ষ দর্শন করে। আর এই বৃক্ষের বছর দেড়েক আগে একবার দর্শন করিয়েছিলাম, সে সময় কোনো পাতাই ছিল না, অনেকে দেখে ভেবেছিলেন হয়তো বৃক্ষটি আর জীবিত নেই, কিন্তু না, এই তো ভক্তের মহিমা, হ্যাঁ, যে ভক্ত অনন্তকাল ধরে ভগবানের সেবার সাক্ষী হয়ে থাকে, ভগবানের স্মৃতির সাক্ষী হয়ে থাকে, তাই না? গরুড় দেবের মতোই শক্তিশালী এই কেলিকদম, তার কারণ হলো ভগবানের চরণের স্পর্শ একবার পেয়ে গিয়েছেন, তারপরে আর কি কোনো দুঃখ থাকে? আর সে সময় এসব স্থান পুরো জলে পরিপূর্ণ, দেখুন সৌন্দর্য এই কেশিঘাটে কত সুন্দর পরিবেশ। আর বৃন্দাবনে এখন ভক্ত আর ভক্ত, আর সেই স্থানটি তো অবশ্যই দর্শন করব যে স্থানে গোপীরা স্নান করেছিলেন, মানে এখানেই করেছিলেন, কিন্তু যমুনাজিকে দর্শন ছাড়া যেন অধুরা, মানে আমাদের তৃপ্ত হয় না, মানে সেই স্থান যে আমরা দর্শন করেছি সেটি বোঝাই যায় না, তাই না? তো এবারে আমরা তাহলে চলুন সেই স্থানটি বা যমুনাজিকে দর্শন করি, নয়তো আমরা তৃপ্তি পাব না। আর যমুনাজির এখানে নৌকা বিহার হয়, সে কারণেই নৌকা বিহারের এই নৌকা দর্শন করতে খুব ভালো লাগে আমাদের, হ্যাঁ, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করেছিলেন এখানে। বাহ, এখানে অনেক কবুতরের ভিড়, আসলে এখানে দানা দিয়ে রেখেছে সে কারণেই এত কবুতরের ভিড় রয়েছে এখানে, একদম যমুনাজি একদম পাশে চলে এসেছে, কিন্তু ভাবছি ওপারটাই কি যেতে পারবো, জল ভেঙে যেতে হবে সম্ভবত, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে যেতেই মন চাইছে না, প্রাণ পুরো জুড়িয়ে যায়। হ্যাঁ, মায়ের কোলে সন্তান যখন আসে তখন শান্তি তো উপলব্ধি করবেই, শান্তি তো সে পাবেই, তাই না? তেমনি যমুনা মায়ের কাছে যখন আমরা সন্তানেরা আসি তখন
প্রচুর শান্তি উপলব্ধি করি, কারণ মায়ের কোলে চলে এসেছি, তাই না? আর মায়ের কোলে আবার আরেক মাও উপস্থিত আছে, দেখুন এখানে। হ্যাঁ, মায়ের কোনো কমি নেই, রাধে রাধে। বাহ, মা মাথা উঁচু করে দেখছেন। এই তো সুন্দর বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামের জন্য ভগবান স্বয়ং পর্যন্ত ব্যাকুল। তো মিত্র, এবার হলো আরেকটি সারপ্রাইজ, সেটি কি? সেটি হলো আমরা বৃন্দাবন ধাম যখন দর্শনে আসি তখন অনেক কিছু আছে, বোনাস পাই। সেই বোনাসগুলো কি? সেটি হলো বৈষ্ণবদের কৃপা, বৈষ্ণব দর্শন, অনেকও মন্দির। আপনারা জানেন যে বৃন্দাবনে প্রায় 6,500 মন্দির আছে। হ্যাঁ, সেই 6,500 মন্দিরের মধ্যে কটা মন্দিরই বা আমরা দর্শন করতে পারি এক জীবনে, তাই না? তো এবারে এটি হলো প্রেম মন্দির, প্রেম মন্দিরের গেট। হ্যাঁ, প্রেম মন্দিরের মধ্যে প্রবেশ তো করবো না, তবে সামনে দিয়ে যখন যাচ্ছি তবে একটুখানি আমরা তো দর্শন করেই যেতে পারি দূর থেকে, তাই না? তো এই হলো আমাদের প্রেম মন্দির, কৃপালু বাবার সবচাইতে বড় মন্দির প্রেম মন্দির। আর বাঙালিদের মনে সবসময় জায়গা করে নিয়েছে সবসময়ের জন্য এই প্রেম মন্দির। কেন? প্রেম মন্দিরের কারুকার্য এবং রাতের লাইটিং শোই আকর্ষণ, তাই না? আর এই হলো প্রেম মন্দিরের সামনের পরিবেশ। রাধে রাধে। প্রেম মন্দিরের সামনে দিবা কিংবা নিশি সবসময় ভিড় লেগে থাকে, আর অনেকও জিনিস পাওয়া যায় প্রেম মন্দিরের সামনে। এক মেলার মতো পরিবেশ লক্ষ্য করতে পারি আমরা এই প্রেম মন্দিরের পাশে। তো দেখুন, একদম প্রেম মন্দির থেকে শুরু করে এই যে প্রেম মন্দিরের মধ্যে আরে পাশেই আরেকটি মন্দির রয়েছে, দর্শন কত দর্শন করবেন বলুন। আর সারা দিন ধরে হ্যাঁ পায়ে হেঁটে কষ্ট করে অবশ্যই একটু ভ্রমণ করতে হবে, নয় কিন্তু আনন্দ পাওয়া যাবে না। হ্যাঁ, কেন কি নয়তো দেখারও কিছু থাকবে না, কেন কি পায়ে যদি না হাঁটতে পারেন তাহলে গাড়ি করে পুশ করে উড়ে চলে গেলাম, তাহলে আর কি দেখতে পাবো, তাই না? দেখুন এখানে আরেকটি কত সুন্দর মন্দির। তাই দেখেন আপনি, খুব ভালো। কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে। কলকাতা কোথায়? কলকাতা যাদবপুর। যাদবপুর, ও তাতে আমাদের কাছে। খুললেই আপনাকে দেখা যায় তো? মোবাইল খুললেই আমাকে দেখা যায়। আমি এই এটা দেখি, যারা তার ওই চ্যানেলে না থাকে তারা তার দেখতে পায় না। আমি এই চ্যানেলগুলো ভালোবাসি বলেই দেখতে পাই আপনাকে। খুব ভালো হয়েছে, তাহলে আপনিও এসে গেলেন, ফলো রাখবেন আপনাকে, আর কোনো না কোনো ভিডিওতে দেখবেন যে দেখা যাবে, কেন কি আমি ছাড়বো এই ফুটেজ, হয়তো 15 দিন পর ছাড়তে পারি কিংবা এক সপ্তাহ পর, ঠিক আছে? আচ্ছা, ভালো লাগে। এখন কোথায় যাচ্ছেন? অনেক অনেক কথা আছে, খুব সুন্দর লাগে, আমি শুনি ওইগুলো। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ ধন্যবাদ। এখন ময়ূর, তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইছিলেন আর আপনি বলছিলেন অনেক রকমের কথা, আমি কেঁদে দিয়েছিলাম ওই শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কৃষ্ণের প্রতি প্রেম আছে সেটা বোঝা যাচ্ছে, খুব ভালো কথা। তাই বাংলাদেশে কোথায় বাড়ি ছিল বলো? আমি আপনার ওই কথা শুনে 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 আর মোবাইলের ভিডিও দেখে দেখে লাস্টে আমি চলে আসলাম। বাহ, খুব ভালো খুব ভালো, এ তো ভগবানের কৃপা। হ্যাঁ, তা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশ খুলনা। খুলনা বাড়ি ছিল?